हेलो फ्रेंड्स, एनटीए यूजीसी नेट एनटीए यूजीसी नेट समस्त सब्जेक्टर एनटीए यूजीसी नेटर फर्म फिलप होच्छे। देखो तुम्हरा प्रथम देखिए पब्लिक नोटिस 30 एप्रिल 2022 तो आम्रा डिटेल्स देखाबो किभाबे फर्म फिलप करबे, कबे लास्ट पेमेंट आछे, कबे थेके शुरू होयेछे এবং সমস্ত কিছু লাস্ট ডেট অফ পেমেন্ট, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু দেখাবো একদম ধীরে ধীরে। তোমরা একটু দেখে নাও কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারবে সেটা আমরা দেখাবো। তো দেখো প্রথমে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই 82টা সাবজেক্ট আছে। তোমরা এই 82টা সাবজেক্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জেআরএফ এর জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো আমরা ডিটেলসে প্রথমে দেখাচ্ছি, তো দেখে নাও এটা সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 30 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত চলবে। প্রথমে আমরা দেখে দিই, প্রথম দেখো প্রথম যে লাল কালি দিয়ে আমরা টিক দিয়েছি সেটা সেখানে লেখা আছে, দেখো 30 মে অর্থাৎ 30 এপ্রিল থেকে শুরু হয়েছে, 30 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 30 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত এই ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 20 মে বিকেল 5টা পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো লাস্ট ডেট অফ সাবমিশন এক্সামিনেশন, সাবমিশন করতে পারবে তোমরা 20 মে 11:50 পর্যন্ত, অর্থাৎ 11:50 PM অর্থাৎ রাত্রি, পিএম বলছে অর্থাৎ রাত্রি, রাত্রি 11:50 পর্যন্ত তোমরা 20 মে পর্যন্ত করতে পারবে। এরপর হচ্ছে অর্থাৎ পেমেন্ট করতে পারবে, এটা লাস্ট ডেট অফ সাবমিশন অফ এক্সামিনেশন ফি, অর্থাৎ পেমেন্ট করতে পারবে। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 20 মে রাত্রি 11:00 পর্যন্ত, রাত্রি 11:50 পর্যন্ত। এরপর হচ্ছে কারেকশন ইন পার্টিকুলার ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দেখো কারেকশন করতে পারবে 21 মে পর্যন্ত, 21 মে পর্যন্ত তোমরা ফর্ম কারেকশন করতে পারবে, অর্থাৎ কোনো যদি ভুল থাকে সেটা করতে পারবে। এরপর দেখো ইন্টিমেশন অফ সিটি অফ এক্সাম সেন্টার, এটা টু বি অ্যানাউন্স করবে, এখনও বলা হয়নি, অ্যানাউন্স খুব শীঘ্রই করা হবে। ডাউনলোড অফ দ্য অ্যাডমিট কার্ড অফ ফর্ম এনটিএ, এটাও অ্যানাউন্স করা হবে, এখানে বলা হয়নি। ডেট অফ এক্সামিনেশন, এটাও বলা হবে। এরপর দেখো টাইমিং অফ এক্সামিনেশন, টাইমিং অর্থাৎ সকাল 9টা থেকে 12টা একটা হাফে, ফার্স্ট শিফটে হচ্ছে 9টা থেকে 12টা এবং সেকেন্ড শিফট হচ্ছে 3টে থেকে 6টা, এইভাবে তোমাদের পরীক্ষা হবে। ওয়েবসাইট দেখো এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই দুটো ওয়েবসাইটেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ কাদের কত টাকা লাগবে, অর্থাৎ জেনারেল যারা আনরিজার্ভ তাদের 1100 টাকা, যাদের জেনারেল ওবিসি এনসিএল অর্থাৎ সেন্ট্রাল লিস্ট, ওবিসি সেন্ট্রাল লিস্টে আছে তাদের হচ্ছে 550 টাকা, এবং এসসি এসটি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য এবং থার্ড জেন্ডার তাদের জন্য 275 টাকা, অর্থাৎ 275 রুপিস। তাহলে জেনারেল এবং আনরিজার্ভের জন্য 1100 টাকা, ওবিসি এনসিএল অর্থাৎ সেন্ট্রাল লিস্টের জন্য 550 টাকা, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 275 টাকা এবং থার্ড জেন্ডারের জন্য 275 টাকা। তো এইভাবে তোমাদের ফিজ স্ট্রাকচার দেখিয়েছে। এরপর তোমরা দেখো তোমরা আরও ডিটেলস এখানে অনলাইন যে ওয়েবসাইট সেইগুলো দেওয়া হয়েছে, ওয়েবসাইটগুলো এবং আরও নিয়মকানুন এখানে অনেক কিছু বলা হয়েছে, তোমরা একটু পড়ে নাও। একদম অফিসিয়াল ওয়েবসাইট তোমরা একটু দেখে নাও। আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট ডেট, পেমেন্ট কবে করতে পারবে এবং সমস্ত কিছু এখানে এটা দেওয়া আছে। আমরা পরবর্তী আপডেট খুব শীঘ্রই নিয়ে চলে আসব যখনই আমরা ডেট দেবে। তো এখন এটা দিচ্ছে, তোমরা একটু দেখে নাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।